हेलो एवरीवन, आमी सैकत चैटार्जी और आमादेर चैनल BTN इनफो सल्यूशने आपनादेर सकल के स्वागत जानाई। इकमार्स साइटेर जोन्नो ट्रस्ट एकटा बड़ फैक्टर। कोनो लोक कोनो बायर आपनाके सहजे विश्वास करते चाहिबे ना। এই ভিডিওতে আমরা দেখব কি কি ভাবে একটা মানুষের বিশ্বাস অর্জন করা যায়। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন। তাতে করে আগামী দিনে আর যেসব ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো যেটা বলছিলাম যে ট্রাস্ট ফ্যাক্টরটা একটা বড় ব্যাপার আপনার ই কমার্স সাইটের সেল জেনারেট করার জন্য। আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট বা আলিবাবা নন যে এক কথায় মানুষ আপনার সাইট থেকে জিনিস কিনবে। এই যাদের নাম বললাম তারাও কিন্তু একদিন শুরু করেছিল, তাদেরও কিন্তু ট্রাস্ট জেনারেট করতে সময় লেগেছে। আসুন দেখে নিই কি কি জিনিস ইমপ্লিমেন্ট করলে বা কি কি ধরনের কাজ করলে এই ট্রাস্ট ফ্যাক্টরটা বাড়তে পারে। প্রথম কথা হচ্ছে আপনার সাইটটা যেন সিকিউরড হয়। সিকিউরড কিভাবে বুঝবেন? না, কোনো একটা সিকিউরড সাইটের SSL থাকে, অর্থাৎ সিকিউরড সকেট লেয়ার। এই SSL না থাকলে সাইটটা আনসিকিউরড লাগে এবং কাস্টমার সেই সাইট থেকে কোনো পারচেজ করতে জেনারেলি চায় না। এছাড়া আর কি না, আপনার সাইটের ভালনারেবিলিটিগুলোকে কমাতে গেলে আপনার সাইটের যেসব প্লাগিনস আছে, যেসব থিম আছে, সেগুলোকে রেগুলারলি আপডেট করতে হবে। এতে করে আপনার সাইটটা হ্যাক হবার বা আপনার মূল্যবান যেসব ডেটা আপনার সাইটে স্টোরড হয়ে আছে সেগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও আপনি আপনার সাইটে যেসব প্রাইভেসি পলিসি মেনশন করেছেন সেগুলো যেন খুব ট্রান্সপারেন্ট থাকে। এই প্রাইভেসি পলিসি লেখার সময় আপনাকে যত্ন নিতে হবে। এই পলিসিগুলোর মধ্যে কি কি পড়ে, যেমন শিপিং পলিসি, ডেলিভারি, রিটার্ন পলিসি, এইগুলো একদম ক্লিয়ারলি যেন মেনশন করা থাকে যে আপনার ডেলিভারি কতদিনে হবে, রিটার্ন পলিসি কি, কি কি জন্য রিটার্ন করা যাবে না। তো এই জিনিসগুলো যেন ক্লিয়ারলি মেনশন করা থাকে। এরপর আসি সোশ্যাল প্রুফ আর কাস্টমার রিভিউ। ধরুন আপনি আপনার সাইট থেকে একটা ড্রেস মেটেরিয়াল বিক্রি করছেন, তো আপনাকে আপনার কাস্টমারদের সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে এবং সেই ড্রেস মেটেরিয়ালটা পরে সে কোনো একটা পার্টিতে গেছে বা কোনো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে, সেই ছবি আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দিন এবং সেখানে তার দু একটা কমেন্ট যে আমি এখান থেকে এই শাড়িটা কেনা, আর সেই কমেন্টটা যদি ভিডিওর মধ্যে বলে তাহলে আরও বেশি ট্রাস্ট ফ্যাক্টরটা জেনারেট করবে। আপনার ওয়েবসাইটে রিভিউর অপশান রাখুন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। এছাড়া আপনার যে গুগল মাই বিজনেস পেজ আছে সেখানে রিভিউর অপশান থাকুন, সেখানে কাস্টমারদেরকে বলুন তারা যেন সেখানে রিভিউ প্লেস করে। আপনার সাইটের যারা কাস্টমার তারা যেন সার্ভিসটা ভীষণ প্রম্পট পায়, অর্থাৎ যদি তারা রিটার্ন করতে চায় তাহলে আপনার রিটার্ন পলিসির মধ্যে সে যদি থাকে তাহলে যেন সে বিনা কোনো দ্বিধাতে রিটার্ন পেতে পারে, বা আপনার সাইটে যদি একটা চ্যাট বাটন থাকে তাহলে সেই চ্যাট বাটনে গিয়ে সে যেন আপনাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে বা আপনার কোনো রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। মানুষ এখনও AI এর সঙ্গে এতটা অভ্যস্ত হয়নি, তা সে একটা প্রশ্ন করলো আর পাঁচখানা অপশান খুলে গেল, সেটা এখনও মানুষ ঠিক পছন্দ করে না। তাই যদি একজন হিউম্যান কেউ থাকে সেই চ্যাটবটের পেছনে তাহলে সে অনেক কমফোর্টেবল ফিল করবে। এরপর আসে ইনফ্লুয়েন্সার মার্কেট। আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেক সেলিব্রিটি কিছু না কিছু ব্র্যান্ড এন্ডোর্স করে, কেন করে? আর যারা বিজনেস ওনার তারাই বা তাদের কাছে কেন ছোটেন? কারণ একটা ট্রাস্ট ফ্যাক্টর জেনারেট করার জন্য। আজকে অমিতাভ বচ্চন কোনো একটা প্রোডাক্ট এন্ডোর্স করলে মানুষের কাছে
তার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি হয়ে যায়। তাই আমিও বলবো যে আপনারাও কোনো একজন ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি আপনার বাজেটের মধ্যে যার যেমন বাজেট সেই মতো আপনারা চুজ করুন এবং একজনকে দিয়ে এন্ডোর্স করান, তাতে ট্রাস্ট ফ্যাক্টরটা বাড়বে। সবসময় সিকিউর প্ল্যাটফর্মগুলো অ্যাজ এ পেমেন্ট গেটওয়ে আপনার সাইটে রাখুন। এমন কোনো পেমেন্ট গেটওয়ে রাখবেন না যারা পরিচিত নয়, তাতে করে আপনার কাস্টমারদের আপনার সাইটে পেমেন্ট করতে অসুবিধে হবে না। রিটার্ন বা রিফান্ড পলিসির কথা আগেই বলেছি এবং এটা যাতে হ্যাসেল ফ্রি এক্সিকিউট হয় সেটার দিকে মাথায় রাখবেন। আর যেটা করতে হবে আপনাদের সেটা হলো একটা স্ট্রং অনলাইন প্রেজেন্স আপনাদের বিল্ড করতে হবে, অর্থাৎ অ্যাক্রস অল সোশ্যাল মিডিয়া আপনাদের প্রোডাক্ট রিলেটেড বেশ কিছু বিজ্ঞাপন যেন থাকে। মানুষ যখন কোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করবে তখন যেন আপনাকে খুঁজে পায়। আর আপনার ওয়েবসাইটটার ব্যাপারেও আপনাকে ভীষণ যত্ন নিতে হবে, কারণ এইটাই আপনার স্টোর, এইটাই আপনার সব কিছু। তো এটা যেন ফাস্ট লোডিং হয়, লোড হতে যেন বেশি সময় না লাগে, এটা যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, কারণ আজকের দিনে ম্যাক্সিমাম ইউজারই মোবাইল ইউজার্স। আর ন্যাভিগেশনটা যেন প্রপার থাকে, মানুষ যেন কোনো একটা প্রোডাক্ট সার্চ করতে গেলে সার্চ অপশানটা কোথায় আছে খুঁজে বেড়াতে না হয়, বা কোনো একটা প্রোডাক্ট খুব চট করে যাতে সে খুঁজে পেয়ে যায় সেই রকম ইউজার এক্সপিরিয়েন্স যেন থাকে। আপনার যারা এক্সিস্টিং কাস্টমার তাদের সঙ্গে একটা কনস্ট্যান্ট টাচ রেখে চলুন। এমন নয় যে সে একবার এলো, একটা জিনিস কিনলো, চলে গেল, কিন্তু আপনার কর্তব্য তার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ রাখা, যেমন ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আজও আমরা ওয়েট করে থাকি যে বিগ বিলিয়ন ডে সেল কবে আসবে বা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল কখন আসবে। তো ওই মেলটা এদের সাইটের জন্য যেরকম লোকে প্রত্যাশা করে বসে থাকে, একদিন আপনার এই মেলটার জন্যও লোকে প্রত্যাশা করে বসে থাকবে। তাই তাদের সঙ্গে মেলে, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে বিভিন্ন সময় কমিউনিকেট করুন, একটা রেগুলার ইন্টারভ্যালে একটা নিউজ লেটার চালু করুন, যাতে করে প্রতি মাসে, যদি উইকলি পারেন উইকলি করুন, প্রতি নিয়ত একটা রেগুলার ইন্টারভ্যালে আপনি আপনার এক্সিস্টিং কাস্টমারদের সঙ্গে কমিউনিকেট করুন। আর আপনার যারা কাস্টমার তারা আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পোস্ট দেখে যখন কিছু কমেন্ট করে বা যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়ার জন্য ব্যবস্থা রাখুন। আপনার আইটি সেলের কাউকে অ্যাপয়েন্টেড রাখুন যে এই প্রশ্নগুলোর উত্তর দেবে, বা তারা যে ধরনের জিনিস পছন্দ করছে বা প্রোডাক্ট পছন্দ করছে সেই ধরনের প্রোডাক্টের ইমেজ বা রিভিউ যেন বেশি বেশি করে আপনার সোশ্যাল মিডিয়াতে থাকে। ই কমার্স সাইট একটা ওয়ান টাইম অ্যাফেয়ার নয়, ইটস এ লং জার্নি। এমনভাবে আপনি ব্যবসাটাকে ফর্ম করুন এবং আপনার কমিউনিকেশনগুলো এমনই হবে যেন একটা কাস্টমার বারবার ঘুরে আপনার কাছে আসে এবং তাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো, তাদের ফিডব্যাকগুলো নিন আপনি এবং সেই ফিডব্যাকগুলোকে যত্ন সহকারে শুনুন এবং তার সেই মতো আপনার সাইটের যে ইউজার এক্সপিরিয়েন্স পার্টটা রয়েছে সাইটটাকে চেঞ্জ করুন তাদের ফিডব্যাক অনুযায়ী। এই কনস্ট্যান্ট রিসার্চ অ্যান্ড রিপেয়ার এইভাবেই কিন্তু এগিয়ে চলতে হবে। তাহলে আমরা বেশ কিছু ট্রাস্ট জেনারেশন ফ্যাক্টরের ওপরে আলোচনা করলাম এই ভিডিওতে, এবং আমার বিশ্বাস যে এইগুলো আপনার সাইটে যদি মেনে চলেন, এগুলোকে যদি ইনকর্পোরেট করেন, আপনার সেল, আপনার রেভিনিউ বাড়তে বাধ্য। আপনারা কমেন্ট করে আমাকে জানান যে এই ট্রাস্ট ফ্যাক্টরগুলোর মধ্যে কোনটা আপনারা ইমপ্লিমেন্ট করেছেন আর কোনটা করব বলে ভাবছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও জানাতে পারেন। যদি ভিডিওটা আপনাদের কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন।
আজকের এপিসোডে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। থ্যাংকস ফর ওয়াচিং।